ফেসবুকের মাধ্যমে হারিয়ে যাওয়া ব্যাটাক ফ্রি পাইলেন মা। এই নাখানে ঘটনা ঘটিল ধূপগুড়ি শহরের 9 নম্বর ওয়ার্ডের ধরতলা ক্লাবের বগলত। জানা যায়, 3 দিন আগত দীনেশ রায় নামে একটা মানসিক ভারসাম্যহীন চ্যাংরা বাড়ি থাকি সাইকেল নিয়ে যাইয়া হারায় যায়। বাড়ির লোকজন খুঁজাখুঁজি করে না পায়া ধূপগুড়ি থানার দ্বারস্থ হয়ে মিসিং ডায়েরি করেন। এরপর বুধবার সকালে পুরান শালবাড়ি থাকি একজন সহৃদয় মানসী ফেসবুকত যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে ফোন করিলে তৎক্ষণাৎ বাড়ির লোকজন যাইয়া চ্যাংরাটাক নিয়ে আসে। চ্যাংরাটাক পায়া খুশি উমার মাও, পাড়ার মানসীরা আনন্দত মাতি উঠে। আপনার ছেলে হারিয়ে গেছে কয়দিন আগে? পরশুদিন হয়, সোমবার। থানায় লিখিত দেব করেছেন? তো আপনারা যে আজকে পেলেন, কোথা থেকে কোথায় পেলেন? সারবাড়ি। কে খবর দিল যে পেয়েছে? তারপর আপনারা কি করলেন আজকে সকালে? কটার সময় গেছেন আনতে? 10:30 না, 7টা হয়নি, তখন 6টা বাজে। এখন আপনার ছেলেকে পেয়ে কি মনে করছেন? আপনার ছেলের কি মানসিক ভারসাম্যহীন? মানসিক না, এমনি ব্রেন শক। কি নাম? আপনার নাম? কোন জায়গার ঘটনা? কয় নাম্বার ওয়ার্ড? আজকে নিয়ে হচ্ছে 3 দিন হারা। তো হচ্ছে সকালবেলা আমরা যখন গেছিলাম, তো সকালবেলা যখন মনে করো আমরা খোঁজ পাইলাম যে হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো যাওয়ার পর ফেসবুকের মাধ্যমে আসার পর আমরা ফেসবুক থেকে দেখলাম যে হচ্ছে উনি শালবাড়িতে আসেন। শালবাড়ি যাওয়ার, পুরান শালবাড়ি যাওয়ার পর হচ্ছে তো তারপর কোন পাড়ায় পেলেন পুরান শালবাড়ি? পাড়াটার নাম বলতেছি। তো হচ্ছে যাওয়ার পর কিছু বাজারটাতে খোঁজাখুঁজি করার পর বাজারের লোক বলছিল যে উনি তো এখানে নাই। তো হচ্ছে তারপর বলছিল হিমঘর কি যেন বলো কচুরটারি নাকি ওইখানে গেছিলো। তো ওইখানে যাওয়ার পর দেখলাম ওইখানেও নাই। তো তারপর হচ্ছে তো একটু মনে করে এদিক ওদিক খোঁজার পর তারপরে হচ্ছে তো পাশেই পেলাম শালবাড়ি বাজারে। তো আপনারা প্রশাসনকে জানিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, এই ব্যাপারে জানা হয়েছে। তো আমাদের একটা মিসিং ডায়েরিও দেওয়া হয়েছিল। তো তার মধ্যে এই ডায়েরির মধ্যে তো হচ্ছে তো এটা তো আবার বলতে হবে, বলাটা এখনো হলো না। কিন্তু আপনারা থানায় দ্বারস্থ হয়েছেন, প্রশাসনের, প্রশাসনকে কি বলবেন? প্রশাসনে কিন্তু খুঁজে দেওয়ার দায়িত্ব যেহেতু লিখিত দায়ের করছেন আপনারা, তো আপনারাই খুঁজে বার করলেন, কি বলবেন প্রশাসনকে এই ব্যাপারে? এই ব্যাপারে বলতে তো আমি কিছু বলতে পারবো না। তো হচ্ছে যেটা আমি বলছি যে হচ্ছে প্রশাসন যা মনে করে ইয়ে করছিল, তো হচ্ছে তো যিনি হারিয়ে গেছিল তো ওনার মা একটু আমাদের রিকোয়েস্ট করেছিল। তো হচ্ছে আমাদের যে হচ্ছে তোর মনে করো একটা নিখোঁজের একটা তো হচ্ছে মেসিং না, নিখোঁজের হচ্ছে একটা পাড়া প্রতিবেশী হিসেবে মনে করে একটা আমাদের ইয়ে। তারপর কি হলো? তারপর হচ্ছে প্রশাসন তো মনে করে 3 দিনকে টাইম দিয়েছিল, 3 দিনের মাথায় ফোন করে জানাই দিবে। তো এর মধ্যে তো 3 দিন হয়ে গেলো, আজকে পর্যন্ত এখনও জানাইলো না যে হচ্ছে খোঁজের ইয়েটা এখনও ইয়ে করলো না আমাদের। তো আমাদের নিজে বাধ্য মতো আমরা খুঁজে পেয়েছিলাম দেখে প্রশাসনকে না জানিয়ে আমরা তাকে নিয়ে আসছি। কতটা খুশি আপনার এই ইয়েকে পেয়ে? এমনি তো আমাদের পাওয়ার পর তো ভালোই খুশি। যখনই শুনছিলাম যে উনি হচ্ছে শালবাড়িতে আছে, তো শুনেই আমরা তৎক্ষণাৎ চলে গেছি। আপনার নাম? আমার নাম বাপি রায়। কোন জায়গার ঘটনা এটা? 9 নম্বর ওয়ার্ড। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই অতি সত্বর যোগাযোগ করুন নাজিরাট ও বলরামপুর এলএন বাজার শোরুমে। আমাদের কাছে পাচ্ছেন বাজাজ কোম্পানির অত্যাধুনিক মডেলের বাইক। নিজের শখ পূরণ করতে ন্যূনতম ডাউন পেমেন্ট ও বাজাজ ফাইন্যান্সে মাত্র 3 মিনিটে লোন নিয়ে আপনার বাড়িতে নিয়ে যান বাইক। প্রতিটি বাইকে রয়েছে দুরন্ত ছাড় সহ সার্ভিসিংয়ের সুবিধা। তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের নাজিরাট ও বলরামপুর এলএন বাজার শোরুমে। আমাদের যোগাযোগ নম্বর 7384117943 অথবা 8116593052।